আশি থেকে তিরাশি হাজার আল্লাহর জগত আছে দুইশো আটাশটি দেশ দিয়ে পৃথিবী গঠিত এই পৃথিবী আমরা ঘুরতে পারি না তো এই পৃথিবীর চেয়েও তেরো লক্ষ গুণ বড় সে সূর্য সুবহান আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে বেটেল জুইস নামক একটি তারকা আছে এই তারকাটি আবার সূর্যের চেয়েও তেত্রিশ কোটি গুণ বড় সূর্যের চেও তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ এরপরে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই বেটেল জুইস এরকম পাঁচশত বিলিয়ন আমি মিলিয়ন বলি নাই আমি কি বলেছি বিলিয়ন বলেছি প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এবং বেটেল জুইস এরকম পাঁচশত বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি আল্লাতালার একটার দুইটা গ্যালাক্সি না ভাই আল্লাহ এরকম কোটি 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 গ্যালাক্সি সৃষ্টি করেছেন রব্যানা মাহলাক তাহারা বা পিলাং সুবহায়ানাক অন্তর থেকে এমনি আসা পরে এমনিতেই আইসা পড়ে এ ভাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুতগামী যান হলো অ্যাপলো এগারো তাই না আপনার এই পৃথিবীর মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ অ্যাপোলো এগারোতে করে যায় এটার গতি হলো এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে চলে এটা তো অ্যাপোলো এগারো থেকে করে যদি কেউ প্রথম তারকা একেবারে প্রথম কাছের তারকা পৃথিবীর কাছে একবারে প্রক্সিমা সেন্টারে যদি ওইখানে যেতে চায় এত দ্রুতগামী এত দ্রুতগামী তারপর একজন একজনের সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর শুভ আনাল্লাহ আসে না আপনি হায়াত পান কত একশো দুইশো বছর পায় না তো এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলাম বলেন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে আল্লাহ বলেন নাই যে আল্লাহ জগতের মালিক আল্লাহ বলেছেন আল্লাহ জগৎ সমহের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জগৎ সমহের মালিক গবেষণায় দেখা গেছে আল্লাহর জগত একটিয়ার দুইটি না প্রায় আশি থেকে 83 হাজার আল্লাহর জগতই আছে আল্লাহর জগৎ সমূহ আছে প্রায় আশি থেকে তিরাশি হাজার সুটু একটি বাংলাদেশ আমরা ঘুরে শেষ করতে পারি না আল্লাহ কুলসি রফিল আর দুনিয়া ঘুরো ঘুরে দেখো ছোট একটি বাংলাদেশ ঘুরতে পারি না এই পৃথিবীতে কতগুলো দেশ আছে আমরা কয়টি দেশের নাম জানি বেশি থেকে বেশি অল্প কয়েকটা সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া মিয়ানমার মিশর লন্ডন আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান থাইল্যান্ড ইরাক ইরান তুরান তাইওয়ান জাপান জার্মানি কয়েকটা জানি মাত্র আমরা এই কয়েকটা হয়তো বা আপনারা আমার চেয়ে বেশি জানতে পারেন কিন্তু এই গোটা পৃথিবী আপনার প্রায় দুইশো আঠাশটি দেশ নিয়ে এই পৃথিবী তো এই ছুটো একটি বাংলাদেশেই ঘুরতে পারি না তাহলে গোটা পৃথিবী আমরা কবে ঘুরবো এগুলো আল্লাহ জগত এগুলো আল্লাহর সৃষ্টি সবকিছু তো দুইশো আঠাশটি দেশ আমরা ঘুরতে পারি না এগুলো সব তো আল্লাহর সৃষ্টি দুইশো আঠাশটি দেশ নিয়ে পৃথিবী গঠিত এই পৃথিবীর চ সূর্য কয় লক্ষ গুণ বড় বলেন তো আপনারা তেরো লক্ষ দুইশো আটাশটি দেশ নিয়ে পৃথিবী গঠিত এই পৃথিবী আমরা ঘুরতে পারি না তো এই পৃথিবীর চেয়েও তেরো লক্ষ গুণ বড় সে সূর্য সুবাহ আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে লক্ষ গুণ বড় বেটেল জুইস নামক একটি তারকা আছে এই তারকাটি আবার সূর্যের চেয়েও তেত্রিশ কোটি গুণ বড় সুবাহ আল্লাহ আছে না অন্তর থেকে কয় কোটি গুণ মানে সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় বিলিয়ন আমি মিলিয়ন বলি নাই আমি কি বলেছি বিলিয়ন বলেছি প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এবং বেটেল জুইস এরকম পাঁচ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি আল্লাহ তাআলার একটার দুইটা গ্যালাক্সি না ভাই আল্লাহ এরকম কোটি 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 গ্যালাক্সি সৃষ্টি করেছে সুবহান আল্লাহ রব্বানা মা খালাকতাহা যাবাতিলা সুবহানাক অন্তর থেকে এমনি আসা পড়ে এমনিতেই আসে পড়ে এ ভাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুতগামী যান হলো অ্যাপল এগারো তাই না আপনার এই পৃথিবীর মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ অ্যাপোলো এগারোতে করে যায় এটার গতি হলো এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে চলে এটা তো অ্যাপোলো এগারোতে করে যদি কেউ প্রথম তারকা একেবারে প্রথম কাশের তারকা পৃথিবীর কাছে একবারে প্রক্সিমা সেন্ট্রাই যদি ওইখানে যেতে চায় এত দ্রুতগামী এত দ্রুতগামী তারপর একজন একজনের সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে চলে এরপরে সময় লাগে এক লক্ষ পনেরো হাজার বছর আপনি সময় পাবেন কয়েক বছর সম্ভব অসম্ভব না একেবারে অসম্ভব আল্লাহ আকবর এরপরে আসেন এই যে আপনার গ্যালাক্সি সুপার নোভা ব্ল্যাক হোল এগুলো তো ভাই প্রথম আকাশে না এগুলো হলো প্রথম আকাশের মহাশূন্যে এরপরে প্রথম আকাশ এরপরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য এরপরে দ্বিতীয় আকাশ এরপরে তৃতীয় আকাশের মহাশূন্য এরপরে তৃতীয় আকাশ এরপরে চতুর্থ আকাশের মহাশূন্য এরপরে চতুর্থ আকাশ এরপরে পঞ্চম আকাশের মহাশূন্য এরপরে পঞ্চম আকাশ এরপরে ষষ্ঠ আকাশ এর মধ্যে একটা কথা বলে শুনেন এই যে রাবুন না যে আপনাদের চখ বিশাল চখ না একটা আংটি যদি এইভাবে দূরে নিক্ষেপ করেন তালাশ করতে বহু সময়ের ব্যাপার তাহলে এইখানে যদি তালাশ করতে বহু সময়ের ব্যাপার বিশাল মরুভূমিতে যদি আপনি একটি আংটি নিক্ষেপ করেন তাহলে তো খুঁজেই পাবেন না একেবারে ছুটু আল্লাহ তালার দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এই পরিমাণ ছুটু তাহলে দ্বিতীয় আসমান কি পরিমাণ বড় হইতে পারে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান কি পরিমাণ বড় হইতে পারে সপ্তম আকাশ সপ্তম আকাশে আছে আবার সমুদ্র জগত আছে আল্লাহর আরস আর রহমান আল আল্লাহ আরস ইস্তাওয়া আল্লাহর আরসের ভিতরে আছে আল্লাহর কুর্সি আল্লাহ সিংহাসন বলেছিলাম আল্লাহ সিংহাসনটা এত বড় এত বিশাল মরুভূমির মধ্যে ছোটো একটি আংটি নিক্ষেপ করলে যেমন এটা খুঁজে পাওয়া যায় না ছোটো তালাস করে পাওয়া যায় না সাত আসমান সাত জমিন যদি এমন করে আল্লাহর সিংহাসনের উপর রাখা হয় তাহলে সাত আসমান সাত জমিন দেখাই যায় না রব্বানা এই জন্য বলতেছিলাম আপনি সৃষ্টিকে নিয়ে চিন্তা করেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে সে আল্লাহরলি হয়ে যায়